শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে জড়ো হন ভোটাররা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি বাগেরহাট দুই সদর ও কচু আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন পরে তিনি সাংবাদিকদের বলেন বাগেরহাটে শান্তিপূর্ণ ভোট হচ্ছে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি সাধারণ জনগণের প্রতি উন্নয়নের প্রতি নৌকা মার্কায় ভোট দিলাম জয় নিয়ে খুশি মানে জয় নিয়ে আশাবাদী শান্তিপূর্ণ পরিবেশে সাল্লা রহমতে এই পরিবেশের জন্য দিনব্যাপী থাকে আর কি লক্ষীপুর তিন আসনে নৌকার প্রার্থী এ কে এম শাহজাহান কামাল লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মাগুরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় ভোট দিয়েছেন নৌকার প্রার্থী জামান শিখর বিপুল ভোটে বিজয় হবেন বলে আশাবাদী তিনি জনগণ জননেত্রী শেখ হাসিনা ডেভেলপমেন্টের পক্ষে আছে আমি বিপুল ভোটে বিজয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ সিলেটের ছয়টি নির্বাচনী এলাকায় নয়শো বিরানব্বই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে প্রতিটি কেন্দ্রে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো যোগ্য ব্যক্তির যে আছে তাকেই ভোট দেব যাকে আমরা যোগ্য ব্যক্তি মনে করে ভোট দিব উনি যেন দেশের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারেন রংপুরে প্রচন্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে আসছে ভোটাররা তিন আসনে ইভিএম এ একশো পঁচাত্তরটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সেনাবাহিনীর কারিগরি সহায়তায় ভোট দিচ্ছেন জনগণ ভোট দিতে আসলাম রাস্তা মোটামুটি রয়েছে মোটামুটি ভালো সকাল আটটায় ময়মনসিংহের এগারোটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে মোট ভোটার সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার নয়শো সুষ্ঠু নির্বাচন এখন সম্ভব হচ্ছে সুন্দরভাবে এই ভোট দিতে পারতেছি আমরা দিনাজপুর চুয়াডাঙ্গা গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ ও মানিকগঞ্জে উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা শান্তিপূর্ণভাবে হচ্ছে ভালো লাগছে আমার অনেক ভালো ভালো শান্তিপূর্ণ লাগলো নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে মোতায়েন রয়েছে সেনা ও নৌবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসারের প্রায় সাত লাখ সদস্য রত্না জামান একুশে টেলিভিশন